فتداركني بلطف منك يا مولى الموالي، يا كريم الوالي اغثني قبل أن يفنى اصطبا. نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হাদিস থেকে জানব প্রকৃত দরিদ্র কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামগণের সাথে বসেছিলেন, এমন সময় তিনি তাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো কি প্রকৃত দরিদ্র কে? তখন এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেই জবাবটাই দিয়েছেন যা আমরা দিয়ে থাকি। তারা বলেছেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা ধন দৌলত নেই সেই হচ্ছে দরিদ্র। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই ভুল ধারণাকে শুদ্ধ করে দিয়ে বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দরাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه وخذ من خطاياهم فترحت عليه ثم ترح في النار. নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, সাথে সাথে কাউকে গালি দেয়া, কাউকে মিথ্যা অপবাদ দেয়া, কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করা এবং কাউকে অন্যায়ভাবে প্রহার করার গুনাহ নিয়ে উপস্থিত হবে, ফলে সকল পাওনাদারদের পাওনা তার সওয়াব থেকে পরিশোধ করতে থাকবে। এভাবে পাওনাদার ব্যক্তিদের প্রাপ্য দিতে দিতে যখন তার সওয়াব শেষ হয়ে যাবে, বাকি পাওনাদারদের পাওনা পরিশোধ করার মতো আর কোনো সওয়াবই তার কাছে বাকি থাকবে না, তখন অন্যদের গুনাহগুলো তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হে ভাই, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই ন্যাক আমলগুলো ঠিক মতো আদায় করি, অর্থাৎ হুকুকুল্লাহ তথা আল্লাহর হকগুলো আমরা ভালোভাবে আদায় করি, কিন্তু হুকুকুন নাস তথা মানুষের হকের ব্যাপারে আমরা উদাসীন থাকি, মানুষের হকগুলো ঠিক মতো আদায় করি না, মানুষের সাথে মুআমালার ক্ষেত্রে ভালো আচরণ করি না, বেখেয়ালে অনেক সময়ই মানুষের সাথে জুলুম করে ফেলি, আমরা তা বুঝতেও পারি না এবং বুঝারও চেষ্টা করি না। যেমন যথাযথভাবে শ্রমিকের পারিশ্রমিক বুঝিয়ে দেই না, দুর্বলের প্রতি জুলুম করি, সামান্য কোনো কারণে বাসার কাজের লোকটার সাথে খারাপ ব্যবহার করি, তাকে ধমক দেই, গালি দেই, কখনো কখনো চড় থাপ্পড় দিয়ে বসি, অথবা আরও বড় ধরনের শারীরিক নির্যাতন করে বসি, দোকানের কর্মচারী বা অফিসের পিয়নের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে সব সময় ধমক দিয়ে কথা বলি, গালিগালাজ করি, রিক্সাওয়ালা বা গাড়ির হেল্পারের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে গালি দেই বা তুই তুকারি করে কথা বলি এবং তাদেরকে ভাড়া কম দেওয়ার চেষ্টা করি আর ভাবি তাদের দু পয়সা কম দিতে পারলেই বুঝি আমি লাভবান হয়ে গেলাম। কখনো তো এমনও হয় যে আমরা যেই লোকটার সাথে তুই তুকারি করে কথা বলছি, দু টাকা ভাড়ার জন্য যার সাথে ঝগড়া করছি, যাকে গালিগালাজ করছি, সেই লোকটি আমার চেয়ে অনেক বড়, আমার বাবার সমান বা দাদার সমান, কিন্তু আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করছি। অথচ আমাদের উচিত ছিল তাদের সাথে ভালো ব্যবহার করা, একটু সহানুভূতি নিয়ে তাদের সাথে কথা বলা, তাদেরকে দু পয়সা বেশি দেওয়ার চেষ্টা করা, আর টাকা বেশি দিতে না পারলেও তাদের সাথে একটু মুচকি হেসে কথা বলা, কারণ এই লোকটাই তো তার শরীরের রক্ত পানি করে আমার সেবা করে যাচ্ছে। হে ভাই, এমন ছোটোখাটো বিষয়গুলো আমরা লক্ষ্য করি না, একরকম মনের অজান্তেই আমরা এই অপরাধগুলো করে ফেলি এবং প্রতিনিয়ত করেও যাচ্ছি। আমরা একবারও খেয়াল করি না যে এই ছোট ছোট বিষয় যাকে আমি তুচ্ছ মনে করছি, অথচ এর কারণেই কিয়ামতের দিন আমাকে অনেক বড় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, এর কারণেই আমার সারা জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে, এমনকি এই বিষয়গুলোই আমাদের জাহান্নামে পর্যন্ত নিয়ে যেতে পারে। সুতরাং হে ভাই, আসুন এ সকল খারাপ অভ্যাসগুলো পরিহার করে নববী আদর্শে আমাদের জীবনটাকে সাজাই এবং দুনিয়া ও আখেরাতে সফল কাম হই। হে আল্লাহ, আপনি আমাদের তাওফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।